সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রাখুন, হেফাজত করুন, আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগস্ট মাসে পদার্পণ করেছি। এটি কৃষকের মাস, আর এই মাসে অত্র প্রতিষ্ঠানের থিম ডায়লগ হচ্ছে মাতা পিতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব কর্তব্য, অর্থাৎ পিতা মাতার প্রতি এবং শিক্ষকদের প্রতি আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, যে কর্তব্যগুলো রয়েছে, সেটাই হচ্ছে এই মাসে থিম ডায়লগ। তো আমরা এই থিম ডায়লগ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলব, আমরা আমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করব, পাশাপাশি শিক্ষকদের সাথে, এছাড়াও আমাদের যারা বড়জন রয়েছে, গুরুজন রয়েছে তাদের সাথে, এবং যারা ছোট রয়েছে তাদেরকে আমরা আদর ভালোবাসা দেব। পিতা মাতার প্রতি উত্তম আচরণের কথা কুরআন ও হাদিসে বারবার এবং গুরুত্ব সহকারে আমাদের সেই তাদের প্রতি যে আমাদের দায়িত্ব রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে প্রথমে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে, আর আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে, পাশাপাশি সেই আল্লাহ তাআলাই আবার এমন একটি বিধান আমাদেরকে দিয়েছেন যে তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। এটাও আল্লাহ তাআলার একটা নির্দেশ, আল্লাহ তাআলার একটি বিধান। সেজন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত বা আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, হুকুম, আহকাম সেগুলো তো পালন করবই, পাশাপাশি পিতামাতার সাথে উত্তম আচরণ করা এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নির্দেশ। সেজন্য আমরা যদি পিতামাতার সাথে উত্তম আচরণ করি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদেরকে চির সৌখ্য, চির শান্তির স্থান, জান্নাত দান করবেন। হাদিস শরীফে এসেছে, রিদা রব্বি ফি রিদা আল-ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতু আল-ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তার মানে পিতামাতা তাদের সাথে যদি আমরা উত্তম আচরণ করে, তাদের সেবা যত্ন করে, তাদের কথা মেনে আমরা যদি তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর যদি তাদের সাথে আমরা খারাপ আচরণ করি, তাদের সাথে অসৎ আচরণ করি, খারাপ ব্যবহার করি, আর এতে তারা আমাদের প্রতি অসন্তুষ্ট হন, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আর তারা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট হবেন। সেজন্য অপর হাদিসে এসেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতাই তোমাদের জান্নাত, পিতামাতাই তোমাদের জাহান্নাম। তার মানে তারা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাদেরকে জান্নাত দান করবেন। তারা অসন্তুষ্ট হলে আল্লাহ তারা অসন্তুষ্ট হবেন, আমাদেরকে জাহান্নাম দেবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই পিতামাতার সাথে সদা সর্বদা আমাদের উত্তম আচরণ করতে হবে। পাশাপাশি আমাদের যে শিক্ষকগণ রয়েছেন সেই শিক্ষকদের সাথে উত্তম আচরণ করতে হবে, কারণ শিক্ষক একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন, আসল মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। আমরা জন্মগতভাবে সকলেই মানুষ, এই পরিচয় আমরা দিয়ে থাকি, কিন্তু এরপরও আমরা বলি, মানুষের আচরণের কারণে বলে থাকি, এ মানুষ না, এ মানুষ না। আসলে জন্মগতভাবে যে মানুষ সে মানুষ ঠিক আছে, কিন্তু তার আচরণটা এমন হয়েছে যে মানুষের আচরণ এমন হতে পারে না। সেজন্য বলা হয় যে সে মানুষ না, এই মানুষের কাতারে পড়ে না। সেজন্য সেই মানুষের কাতারে যাতে আমরা পড়তে পারি, সেই সুশিক্ষা, সেই জ্ঞান শিক্ষকই আমাদেরকে সাধারণত দিয়ে থাকেন। সেই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকগণ সদা সর্বদা চেষ্টা করে থাকেন। সেই জন্য শিক্ষকদের প্রতি আমাদের সদা সর্বদা উত্তম আচরণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে অধ্যায়
প্রথম পাঠ 6 জ্ঞানমূলক প্রশ্ন উত্তর বা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এর জন্য সহায়ক কিছু প্রশ্ন বা বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো আমরা পূর্বে ক্লাস করেছি যে আসমাউল হুসনা এই বিষয়ে আমাদের ধারণা আছে যে মহান আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয় আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে এই গুণগুলোর একমাত্র অধিকারী একমাত্র আদার হচ্ছেন মহান আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা সকল গুণের আদার তিনি মহান সত্তা মহান রব হওয়ার জন্য যত গুণ তার মধ্যে থাকা প্রয়োজন মহান আল্লাহ তাআলা সকল গুণের অধিকারী এমন নয় যে এই গুণটা তার মধ্যে থাকা উচিত ছিল কিন্তু তার মধ্যে নেই এরকম নয় বরং যত গুণ তার মধ্যে থাকা প্রয়োজন সকল গুণই তার মধ্যে বিদ্যমান তো আজকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের জন্য সহায়ক এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে বোর্ডের দিকে লক্ষ্য করো যেখানে আসমা শব্দটি বহু বছর আমাদের পাঠ্য বইয়ে রয়েছে যে আসমা শব্দটি বহু বছর তাহলে এই আসমা শব্দটি যদি বহু বছর হয় এর এক বছর কি এর এক বছর হচ্ছে ইসমুন বা ইসম ইসমুন শব্দটি এক বছর আর আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম ইসমুন যেহেতু এক বছর সেজন্য ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম আর আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ তার মানে অনেক নাম তাহলে আমরা জানতে পারলাম আসমা শব্দটি বহু বছর এর এক বছর হচ্ছে ইসমুন ইসমুন শব্দের অর্থ নাম আর আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ দুই নম্বর হুসনা শব্দটি বহু বছর আর এর এক বছর হচ্ছে হুসনুন অর্থ সুন্দর তাহলে হুসনা হুসনুন শব্দের অর্থ সুন্দর হুসনা শব্দটি বহু বছর এখানে অনেক সুন্দর বোঝানো হয়েছে মানে সুন্দর শুভ সুন্দর শুভ যদি অর্থ করা হয়েছে সুন্দর কিন্তু এখানে খুবই সুন্দর বোঝানো হয়েছে এরপরে তিন নম্বর আল্লাহ তাআলা প্রসিদ্ধ গুণবাচক নাম 99টি আমরা পূর্বের আলোচনা থেকে বা পূর্ব থেকে আমরা জানি যে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য অগণিত আল্লাহ তাআলা ভালো জানেন যতগুলো তার মধ্যে গুণ থাকা প্রয়োজন সকল গুণই বিদ্যমান তবে হাদিস থেকে যে নামগুলোর সন্ধান পাওয়া যায় বা হাদিসে প্রসিদ্ধ যে কয়টি নামের কথা উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে 99টি তাই আল্লাহ তাআলা প্রসিদ্ধ গুণবাচক নাম হচ্ছে 99টি হাদিস শরীফে এসেছে যে ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ মহান আল্লাহ তাআলা প্রসিদ্ধ 99টি গুণবাচক নাম রয়েছে যারা এই 99টি নাম 99টি নামকে সংরক্ষণ করবে তারা আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন তো তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা প্রসিদ্ধ গুণবাচক নাম হচ্ছে 99টি চার নম্বর হাইয়ুন শব্দের অর্থ চিরঞ্জীব চিরজীবিত হাইয়ুন আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম এই নামটির অর্থ হচ্ছে চিরঞ্জীব বা চিরজীবিত চিরঞ্জীব মানে চিরজীবিত যিনি পূর্ব থেকে জীবিত ছিলেন বর্তমানে জীবিত আছেন ভবিষ্যতেও থাকবেন যার কোনো মৃত্যু নেই যার কোনো জন্ম নেই জন্ম নেই মৃত্যু নেই তিনি চিরঞ্জীব চিরজীবিত পাঁচ কাইয়ুমুন শব্দের অর্থ চিরস্থায়ী চির বিরাজমান কাইয়ুমুন শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী অর্থাৎ তিনি ছিলেন আছেন থাকবেন আমরা যেমন চিরস্থায়ী নয় আমরা একসময় ছিলাম না এখন আসি আবার এক সময় আমাদেরকে মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা চিরস্থায়ী না কিন্তু আল্লাহ তাআলা চিরস্থায়ী চির বিরাজমান ছয় আজিজুন শব্দের অর্থ মহা পরাক্রমশালী মহা পরাক্রমশালী আজিজুন শব্দের অর্থ হচ্ছে মহা পরাক্রম
শালী অর্থাৎ যিনি সকলের উপর বিজয়ী তাকে কেউ পরাভূত পরাজিত করতে পারে না সকলের উপর ক্ষমতাশীল ক্ষমতাধর মহান সত্তা হচ্ছেন মহান আল্লাহ তাআলা তার একটি গুণগত নাম হচ্ছে আজিজুন মানে মহাপরাক্রমশালী সাত খাবিরুন শব্দের অর্থ সম্যক অবহিত খাবিরুন খাবিরুন শব্দের অর্থ হচ্ছে সকল বিষয়ে যিনি খবর রাখেন অবহিত সকল বিষয়ের জ্ঞান বা খবর সংবাদ যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন খাবিরুন সম্যক অবহিত বা সকল বিষয়ে অবহিত আর সাবুরুন শব্দের অর্থ পরম ধৈর্যশীল সাবুরুন মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম এর অর্থ হচ্ছে পরম ধৈর্যশীল পরম ধৈর্যশীল অর্থাৎ তার মতো ধৈর্যশীল আর কেউ নেই আমাদের দেখা যায় আমাদের সাথে কেউ একটু খারাপ আচরণ করলে অথবা আমাদের টাকা পয়সা ধন সম্পদ কেউ যদি ঋণ নিয়ে ঋণ দিতে একটু দেরি করে বা অন্য যে কোনো কারণবশত আমরা মুহূর্তের মধ্যে ধৈর্য হারা হয়ে তার প্রতি রাগান্বিত হয়ে যাই তার সাথে অসৎ আচরণ করে থাকি কিন্তু মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম হচ্ছে সবরুন তিনি ধৈর্যশীল আল্লাহ তাআলার সাথে আমরা কত নাফরমানি করে থাকি তার হুকুমের অমান্য করে থাকি তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে সহজে শাস্তি দেন না কারণ তিনি সবরুন ধৈর্যশীল তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পাঠ ছয় থেকে অনেক বিষয় জানতে পারলাম মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো এই আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য এই গুণগুলো থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি মহান আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন আমিন মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রাখুন হেফাজত করুন তোমরা পাঠ ছয় থেকে এই কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন সহ আরো যত জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে তোমরা সকলে আয়ত্ত করে নেবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ